দীঘা সমুদ্র সৈকত থেকে হকার উচ্ছেদ অভিযান চালালো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দীঘা থানা। এই উচ্ছেদের ফলে প্রায় 700 হকারদের রুজি রোজগার বিপন্ন হলো। প্রায় 5 শতাধিক ফুটের দোকান তোলা হয় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত, বাকিদেরও তোলা চলছে। হকারদের অভিযোগ, দীঘা বিচ এবং রাস্তাঘাট সর্বদা তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দীর্ঘ কয়েক মাস লকডাউনের ফলে দীঘা বন্ধ ছিল, তারা রুজি রোজগার করতে না পেরে সংসার চালাতে পেরে পারছিল না। সবে দীঘা খুলছে, পর্যটকরা আসতে শুরু করছে, সরকারি অতিমারীর নিয়মবিধি মেনে তারা ফুটে ব্যবসা করছিল, তাও কোনো সুযোগ না দিয়ে হঠাৎ করে তাদের জোর জুলুম করে তুলে দিল। আর এর ফলে 700 পরিবারকে অনাহারে দিন কাটাতে হবে। এই বিষয়ে উন্নয়ন পরিষদের আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি, তবে উপর থেকে তোলার নির্দেশ ছিল তাই তোলা হয়েছে বলে জানা গেছে। কি নাম, কি নাম আপনার? আমার নাম অনিমা করণ। কি করেন এখানে? দোকান, ফুটে দোকান করতে। কি বললো আজকে? আপনি বলুন না, কি ঘটনাটা বলুন একটু। ঘটনা হয়েছে, আমরা চাইছি যে আমাদেরকে সাইড করে দুহাত করে জায়গা বেশি দিতে হবে, দুহাত করে জায়গাটা আমাদের লাইন ধরে বসিয়ে দাও, আমরা ঝগড়া করতে রাজি না। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? ব্যবসা আমি 15 বছর করছি। এর আগে কিছু বলেছিল না, আজকে বললো নাকি? আমরা আমাদের পয়সা নেই দোকান করতে পারি, পরিষ্কার কথা, দোকান কেউ করতে পারেনি, যারা যারা দোকান করছে কেউ করতে পারছে। আজকে হঠাৎ কি বলে তুলে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি করছেন এই মুহূর্তে? আমরা বলতে পারবো না, তোমরা তুলে না। কি নাম আপনার? কি দোকান করেন? কেন তুলে নিয়েছেন? কেন আজকে তাড়া করছে পুলিশ? কি বলছে? এখানে ঢোকানো যাবে না এই মুহূর্তে। কি তো মানে লকডাউন বাজারে তো চুপচাপ বসেছিলাম বাড়িতে, এই যে কদিন আছে এই ব্যাপার, এখন ইনকাম করে খাবার জন্যও বাড়িতে বসে। আজকে তাড়া সরিয়ে দিচ্ছে আপনাদের? সরিয়ে দিচ্ছে। কি বলছে, থাকা যাবে না? আপনারা জানিয়েছিলেন যে আমরা কি করে খাবো থাকবো বলেছিলেন? হ্যাঁ আমরা বলেছি, তাও বলে উপর থেকে অর্ডার এসেছে। এখন আপনারা কি করবেন? দেখছি তো কি করা যায়। কতজন দোকানদার এখন থাকতে পারবে আমাদের? এইগুলো আছে দীঘায় প্রায় 15-20 জন। টোটাল কতজন দোকানকে সরিয়ে দিচ্ছে আজকে? পুরো ফুটটাই। কতজন জীবিকা করতেন ওখানে? কতজন মতো নেবে টোটাল সব দোকানে কতজন থাকতেন? কতটা দোকান চলছে? 500-700 হাজার উপরে হবে।